যার হাত এসেছে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি আগে হিন্দু ছিলাম আর আমি মুসলমান হয়েছি কিছুদিন আগে। আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই, যখন কোন মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে, ইসলামে গর্ভপাত নিষিদ্ধ, কিন্তু কোন মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে, রক্তশূন্যতায় ভোগে, অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে, অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে, মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম, আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান 40 দিন গর্ভে থাকে 40 দিনের আগে গর্ভপাত করা যাবে, 40 দিনের পর করা যাবে না, ইসলামী কোনো আইনে অনুমতি দেওয়া হয়নি, এটা কি ঠিক নাকি ভুল? ভাই আপনি একটা প্রশ্ন করেছেন, আপনি বললেন যে এখনকার দিনে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটানো হয় কিন্তু পবিত্র কোরআনে কোনো গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি, এমনকি যখন মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে, পবিত্র কোরআনে গর্ভপাত নিয়ে বলা হয়েছে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না, কারণ উহাদিগকে আমিই রিজিক দেই এবং তোমাদিগকেও দেই, নিশ্চয়ই উহাদিগকে হত্যা করা মহাপাপ। তাহলে গর্ভপাত ঘটানো হারাম স্বাভাবিক পরিস্থিতিতে, যেমন ধরুন শুকরের মাংস হারাম, অ্যালকোহল হারাম, মৃত পশুর মাংস হারাম, তবে একই সাথে কোরআন বলছে 4টি আলাদা জায়গায়, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে যদি নিরুপায় হইয়া কেহ আল্লাহর নির্দেশ পালন না করে আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল, যদি নিরুপায় হয়ে আপনি আল্লাহর নির্দেশ পালন না করেন আল্লাহ সেক্ষেত্রে ক্ষমা করবেন। ধরুন অনাহারে মারা যাচ্ছেন, শুকরের মাংস ছাড়া খাওয়ার কিছুই নেই, তখন সেটাই হালাল হয়ে যাবে, সেটাই হালাল, তবে সেটা তখনকার জন্যই, পরে আর সেটা খেতে পারবেন না। আপনি কোনো জঙ্গলে গেলেন, সেখানে শুকরই হলো একমাত্র খাদ্য, অথবা মরুভূমিতে শুধুমাত্র সেই সময়টার জন্য শুকর খাওয়া হালাল, আপনি যদি শহরে ফিরে আসেন তখন ওটা আবার হারাম। একইভাবে গর্ভপাত শুধুমাত্র সন্তান চান না এই জন্য গর্ভপাত ইসলামে হারাম এবং গুরুতর পাপ, কিন্তু এতে যদি মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটার অনুমতি আছে, কারণ ইসলাম ধর্মে সন্তানের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বেশি মূল্যবান। সন্তান তো এখনো জন্মগ্রহণই করেনি, আমি জানি যে কিছু ব্যক্তি এভাবে বলেন 40 দিনের পর গর্ভপাত করা যাবে না, 40 দিনের আগে এটা করা যাবে, কোরআন এখানে খুবই পরিষ্কার ভাবে বলছে যে যদি জীবনের উপর হুমকি আসে অনিচ্ছাকৃত ভাবে, যদি আল্লাহ তাআলা নির্দেশ অমান্য করেন এটা নিষিদ্ধ নয়। যদি ডাক্তার বলে যে আপনার হার্টের সমস্যা আছে আর প্রসব যন্ত্রণায় আপনার হার্টের ক্ষতি হবে, মা তাহলে মারা যাবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করানো উচিত, কারণ ইসলাম অনুযায়ী আপনি ছোট কোনো ক্ষতি এড়ানোর জন্য বড় ক্ষতি করতে পারেন না। সন্তানের মা একজন পূর্ণবয়স্ক মানুষ, তার জীবন সন্তানের জীবনের চেয়ে দামি, সন্তান তখন নিজে একা একা বাঁচতে পারে না, তাহলে যদি সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে ইসলাম অনুযায়ী গর্ভপাত করানো যাবে, যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে সেটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন।